আল্লাহ রাসূল সিজদা আছেন, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়ছেন। হযরত ইমাম হাসান হুসাইন কে আল্লাহ নবী পিঠেতে বসে গেলেন। ও ভাই জানাম আল্লাহ নবী তাসবিহ খানা বলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিঠে বসে আছেন। আল্লাহ নবী সিজদা অবস্থা চিন্তা করে, আমি রাসূলুল্লাহ যদি উঠে যাই আমার হুসাইন হয়তো আমার পিঠ থেকে পড়ে যাবে। আমার হুসাইন পড়ে গেলে হুসাইনের মনে ব্যথা লাগবে, হুসাইনের মনে কষ্ট হবে। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুললেন নাই। ও ভাই জানালাম আল্লাহ নবী তাসবিহ খানা বেরিয়ে দিলেন। আল্লাহ নবী আবার বলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী দেখেন ইমাম হুসাইন এখনো পিঠে বসে আছে। আমি রাসূলুল্লাহ যদি পিঠে সিজদা থেকে মাথা কানা তুলি আমার হুসাইন হয়তো বনে যাবে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে নাই। আল্লাহ নবী তাসবিহ খানা বেরিয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরে পীর থেকে যতক্ষণ পর্যন্ত না উঠে গিয়েছিলেন আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা কানা তোলেন না। সেই হুসাইনকে জবাই করা হচ্ছে, সেই হুসাইনের গর্দান জুদা করা হচ্ছে। কোন হুসাইন? যেই হুসাইনকে দুলনায় দুলা দিবার জন্য আল্লাহ হযরত জিব্রাইলকে পাঠিয়েছিলেন। জোরে বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে নিরালা নিজুমে, ও ভাই জানালাম হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুলনায় দুলা খানা দিয়ে আল্লাহ পাকের দিদারে গেলেন। আল্লাহ পাকের কাছে মাথাটাকে নত করলেন, আল্লাহ পাকের দিদারে গেলেন, নামাজের মধ্যে ডুবে গেলেন। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুলনায় দুলা খানা খেতে খেতে আম্মাকে না দেখতে পেয়ে ঝরঝর করে কাঁদেন, চিৎকার দিয়ে কাঁদেন। হযরত ফাতেমা আল্লাহ পাকের দিদারে ডুবে গেলেন। ও ভাই জানালাম আল্লাহ পাক হযরত জিব্রাইলকে কি বলেছিলেন, ও হযরত জিব্রাইল দুনিয়া জমিনে চলে যান, আমার ইমাম হাসান হযরত ইমাম হুসাইন কাঁদে। আমার ইমাম হাসান হুসাইনকে হযরত ফাতেমা দুলে দুলা কানা দিয়ে আমি আল্লাহ আমার দিদারে শামিল হয়েছে। ও হযরত জিব্রাইল আমার ইমাম হাসান হুসাইনে কান্না কানা, আমি রাসূলুল্লাহ আমার সহ্য আমার রসুলের সহ্য হয় না। ও হযরত জিব্রাইল আমার ইমাম হাসান হুসাইন কাঁদে, নবীর সহ্য না করে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি নাই। ও হযরত জিব্রাইল ফাতেমা চেহারা খানা ধরে নি, ফাতেমা সুরাত খানা ধরে নি, ফাতেমা চেহারা খানা ধরে নি, দুনিয়া জমিনে তে চলে গি। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের দুলনা খানা দুলা দিগে যা, হযরত জিব্রাইল দুনিয়া জমিনে তে চলে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা খানা ধরে নি, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুলনা খানা দুলা দিতে লেগেছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলেন সুবহান। সেই হুসাইনের গর্দান জুদা করছে, কারবালা জমিনে সেই হুসাইনের গর্দানটাকে দ্বিখণ্ড করা হচ্ছে। কোন হুসাইনকে কারবালা জমিনে শহীদ করা হচ্ছে? কোন হুসাইনকে কারবালা জমিনে গর্দানটাকে শরীর থেকে আলাদা করা হচ্ছে? কোন হুসাইনকে কারবালা জমিনে কতল করা হয়েছে? যে হুসাইনকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম কোলে নেবে বলে আদর করবে বলে আল্লাহ পাকের দরবারে সিজদা, আল্লাহ আমি আপনার রাসূলের নামাজা ইমাম হাসান হুসাইনকে একটু আদর করব, তারা তো আমার কোলে কেউ আসেন, আল্লাহ আমি জিব্রাইল তাদের করে একটু কোলে নেব, আমি জিব্রাইল তাদের করে নিতে চাই, তা আমার কাছে আসে না। আল্লাহ পাক
আমি জিবরাইল যতবার আপনার রাসূলের দরবারে ওহি নিয়ে গেছি আমি জিবরাইল দেখেছি ইমাম হাসান হুসাইন আপনার রাসূলের একজন সাহাবী হযরত দেহিয়া কলবির কোলেতে বসে আছে আল্লাহ আমি জিবরাইল আজকে দিনে দেহিয়া কলবির চেহারা খানা ধরবো আল্লাহ আপনি আমাকে হুকুম দেন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত দেহিয়া কলবির চেহারা ধরলেন আমার রাসূলের দরবারে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ রাসূল সালামে জবাব দিলে নবী ছাড়া দ্বিতীয় কেউ জানে না ওটা জিবরাইল সবাই জানে দেহিয়া কলবি সাহাবাদের পাশেই বসে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ইমাম হাসান হুসাইন 15 দিনের মতন আমার রাসূলের দরবার এসে দেখছেন দেহিয়া কলবি বসে আছে দেহিয়া কলবি মনে করে ছুটে ছুটে এসে হযরত জিবরাইল আলাইহিস সালামের দুজনে দুটো কোলে বসে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইমাম হাসান হুসাইন হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে বসে দু ভাই দুদিক থেকে দুটো পকেটে হাত গলিয়ে কি খুঁজছে কিন্তু কিছু পাচ্ছে না হযরত জিবরাইল কিন্তু কিছু বুঝতে পারছেন না হযরত ইমাম হাসান হুসাইন খুঁজে খুঁজে কিছু না পেয়ে মনটা খারাপ করে উঠে গেলেন মনটা ব্যথা করে উঠে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী আপনার ইমাম হাসান হযরত ইমাম হুসাইন কে কোলে নব বলে আমি জিবরাইল তাদের করে আদর করব বলে আমি জিবরাইল তাদের ঠোঁটে মুখে চুমা দেব বলে আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি খানানি আপনার সাহাবি হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খানা ধরে এসে বসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আমি জিবরাইল আমার কোলেতে বসে গিয়েছে হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আমি জিবরাইল আমার কোলেতে কেন উঠে চলে গেল আমি জিবরাইল আমার ব্যবহারে কি কষ্ট পেয়েছে আমার কথা দেখি দুঃখ পেয়েছে আমার আখলাকে কি ব্যথা পেয়েছে ইয়া রাসূল রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল আমার কত আশা আমার কত শখ ইমাম হাসান হোসেন কে আদর করব আমার কোলেতে আসে না হুজুর ও ভাইজান আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ও হযরত জিবরাইল আপনি কি তাদের জন্য কিছু এনেছিলেন হযরত জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আমি জিবরাইল আমার কোলেতে বসিয়ে গিয়ে পকেটের মধ্যে হাত খানা ভরে নি কি জানো খোঁজা খুঁজি করেন আমি জিবরাইল কিছু বুঝতে পারি না আমি জিবরাইল কিছু জানি না আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও হযরত জিবরাইল আপনি আমাদের সাহাবি হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা খানা ধরে এসে বসেছেন আমার দেহিয়া কলবি আমার ইমাম হাসান হুসাইনের জন্য পকনে করে মিষ্টি খানা নিয়ে এসে বসতে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও হযরত জিবরাইল আপনি তো আমার ইমাম হাসান হযরতি ও হুসাইনের জন্য পকনে করে মিষ্টিটা নিয়ে এসে বসেন নাই আমার ইমাম হাসান হুসাইন পকনের মধ্যে হাত খানা ভরে দিয়ে মিষ্টিটা না পেয়ে মনটা খারাপ করে কেঁদে কেঁদে চলে গিয়েছে হযরত জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল যদি জানতাম আপনার ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ পাকে বেহেশতে দেখে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেতাম জোরে বলবেন না যে হুসাইনকে মিষ্টি খাওয়াবে বলে জিবরাইল বলে বেহেশতে থেকে আনতাম সেই হুসাইনকে কারবালা জমিনে শহীদ করা হচ্ছে সেই হুসাইনের গর্দান কারবালা জমিনে জুদা করা হচ্ছে সেই রাসূলের নওয়াসা আলীর কলিজার টুকরা ফাতেমার নূরে নজর হযরত ইমাম হুসাইনের গর্দান কারবালা জমিনে দ্বিখণ্ড করা হচ্ছে হযরত ইমাম হুসাইন মক্কা জমিন থেকে বার হয়েছিলেন মুহররম মাসের 3 তারিখ
হুজুর যখন কারবালার ময়দানে তাবু গেছিলেন দিনটা ছিল মুহররম মাসের 2 তারিখ জিলহাজ মাসের 3 তারিখ থেকে মুহররম মাসের 2 তারিখ পর্যন্ত পাক্কা 1 মাস কিছু কম বেশি 800 মাইল আল্লাহ রাসূলের নওয়াসা তিনি তিনার খানদান দে করে নিয়ে আহলে বাইতদের করে নিয়ে হেঁটে হেঁটে কুফা জমিনে গিয়েছিলেন ফজরের সময় কারবালা জমিনে হাজির হলেন জায়গাটাকে চিনতে পারছেন না হযরত ইমাম হুসাইন ফজরের সময় হয়ে গেল ফজরের নামাজটা আদায় করলেন বলুন সুবহানাল্লাহ ফজরের পরে কোনো মানুষ দেখতে পাচ্ছেন না জায়গাটা কোন জায়গা ঠিক করতে পাচ্ছেন না হুকুম করা হলো দেখতে পাওয়া যায় দূর থেকে একজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হলো মানুষটা বললেন এই জায়গাটাকে বলা হয় কারবালা ইমাম হুসাইন বললেন এখানে খিমা বানতে হবে কেন আমার নানা জান বলেছেন হুসাইন আপনাকে যেখানে শহীদ করা হবে জায়গাটার নাম হচ্ছে কারবালা এই হচ্ছে সেই কারবালা এখানে আমি শহীদ হব এখানে আমার আলোটা এখানে নিভে যাবে খিমা লাগানো হচ্ছে খিমার খুঁটো বাঁধা হচ্ছে কিতাবের মধ্যে পাওয়া যায় কারবালা জমিন থেকে টাটকা রক্ত উঠছে ইমাম হোসেনকে বলা হলো হুজুর কারবালা জমিন থেকে খুন বার হচ্ছে ইমাম হুসাইন বললেন ভয় পাওয়ার কিছু নাই এই সেই কারবালা যেই কারবালায় সামনে একটা দিন আসছে যেই দিনে আমাদের প্রত্যেকের একটা একটা করে কাতারে কাতারে এখানে লাশ পড়ে যাবে ইয়াজিদের লস্করদের সঙ্গে কথোপকথন হতে হতে টানা এক সপ্তাহ কেটে গেল একটু আগে আগে আসেন তো সামনের দিকে একটু আগিয়ে আসেন জায়গা হচ্ছে না ফাঁকা জায়গা আছে চেপে চেপে বসেন একটু আগিয়ে আসেন সামনের দিকে একটু আগিয়ে আসেন একটু আগিয়ে আগিয়ে আসেন একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা একটু আগিয়ে আগিয়ে আসেন ঠান্ডা পড়ে যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে অত কথা বললে হবে না অসুবিধা কি হচ্ছে গাড়ি যাবে নাকি তাহলে হ্যাঁ হালকা রাখেন চেপে চেপে বসেন না একটু চেপে চেপে বসেন একটু আগিয়ে আসেন এজিদের লস্করদের সঙ্গে কথোপকথন ইমাম হুসাইনের এক সপ্তাহ কেটে গেল দিনটা হচ্ছে মুহররম মাসের 9 তারিখ আশুরার রাত হযরত ইমাম হুসাইন খিমার মধ্যে আছেন বাইরে থেকে আওয়াজ হচ্ছে হট্টগোল আসছে ইমাম হুসাইন বাইরে বার হয়ে দেখছেন ইয়াজিদের লস্করেরা তলোয়ারে দাঁড়িয়ে আছে হুসাইন তুমি যখন ইয়াজিদের কথা মানবে না তাহলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইমাম হুসাইন বললেন আজকে নয় আজকে হচ্ছে আশুরার রাত একটু মন ভরে আল্লাহর ইবাদত করব আজকে ফিরে যাও আগামীকাল তোমাদের সঙ্গে লড়ব কিতাবের মধ্যে মুহাদ্দিসিন মুফাসসিরিনা লিখছেন যে 10-এর আশুরাটাকে আল্লাহ রাসূলের খানদানদের জন্য ওই এক রাতকে আল্লাহ 1000 মাসের রাতের সমতুল্য করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ফিরে গেল ইমাম হুসাইন খিমার মধ্যে গেলেন হযরত ইমাম হুসাইন খিমার মধ্যে একা একা বসে আছেন ইমাম হুসাইনের বোন সাইয়্যিদা হযরতে জাইনাব মনে মনে করলেন আমার ভাই হুসাইন তো একা বসে আছে একটু যাই গিয়ে দেখছেন ইমাম হুসাইন একদিকে তাকিয়ে কি মনোযোগ দেখি চিন্তা করছেন সাইয়্যিদা জাইনাব কিছু না বলে মনে মনে করলেন একটু আহলে বাইতদের কাছে যায় তারা কি কালকের দিন আমার ভাই হুসাইনকে রেখে চলে যাবে হযরত সাইয়্যিদা জাইনাব যখন গেলেন রাসূলের আহলে বাইত হযরত আব্বাস আরো যারা ছিলেন তারা সকলে কথোপকথন করছে কালকে দিনে যখন কারবালা জমিনে আমার ভাই হুসাইন যখন ইয়াজিদুল লস্করদের সঙ্গে লড়াই করবে তোমরা কি হুসাইনকে রেখে চলে যাবে আহলে বাইতে যারা ছিলেন ছোট থেকে বড় বড় থেকে ছোট সবার মুখে একই কথা শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হুসাইনকে আমরা কারবালা জমিনে নামতে দেবো না জোরে বলো সুবহানাল্লাহ হযরত জাইনাবের মনটা খুশি হয়ে গেল হযরত জাইনাব যারা নবী বংশ সারা অন্য খানদান থেকে এসেছিলেন সেই খিমায় গেলেন গিয়ে দেখছেন তারাও সব দেরি আছে নিজেদের মধ্যে কথোপকথন করছে কালকে দিনে কারবালা জমিনে ইমাম হুসাইন যখন ইয়াজিদের লস্করদের সঙ্গে লড়বে আমরা কি তাকে রেখে চলে যাব
জবাব আসছে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হোসেনকে আমরা আগে কেউ যেতে দেব না জোরে বলো সুবহানাল্লাহ সাইয়্যেদা জাইনাবের মনটা খুশি হয়ে গেল সাইয়্যেদা জাইনাব ইমাম হোসেনের খিমায় গেলেন হযরত ইমাম হোসেন বললেন বোন জাইনাব যত মানুষ আছে সবাইকে আমার কাছে হাজির হতে বলো সকলে হাজির হলেন ইমাম হোসেন বললেন এই আমার সাথী সঙ্গীরা এজিদের লস্করদের ইচ্ছা হচ্ছে আমি হুসাইন আমাকে কতল করবে তোমাদের সঙ্গে তার কোনো শত্রু নেই তোমরা সবাই চলে যাও তোমরা সবাই বাড়ি চলে যাও ইমাম হুসাইনকে কারবালার ময়দানে জবাব দিয়েছেন এই হুসাইন আপনি যখন শহীদ হবেন আমরা থেকে কি করব ইমাম হুসাইন শরীরে খুন থাকতে আপনাকে রেখে আমরা যাব না জোরে বলো সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন বললেন তাহলে মহিলাদের কাছে খবর দাও তারা যেন চলে যায় কেন শত্রু আমার সাথে মহিলাদের কাছে খবর দেওয়া হচ্ছে ইমাম হুসাইনের তরফ থেকে তোমাদের কাছে পাইগাম ইমাম হুসাইন বললেন তোমরা আজকে যে যার নিরালা নিরশ্রয় জায়গায় চলে যাও মহিলাদের থেকে জবাব আসলো আপনারা বাইরে ইমাম হুসাইনের কদমে কুরবান হবেন আমরা মহিলা ভেতরে সাইয়্যিদা জাইনাবের কদমে কুরবান হব জোরে বলেন সুবহানাল্লাহ ছেড়ে কেউ যাব না ইমাম হুসাইন কথা শুনে মনটা খুশি হলো হুসাইন বললেন যাও বোন জাইনাব একটু আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও হযরত জাইনাব খিমায় গেলেন ইবাদত করতে করতে হযরত জাইনাবের চোখটা একটু জুড়ে এসেছে হযরত জাইনাব দেখছেন গোটা কারবালার ময়দানটা আলোয় আলোকিত নূর আলার নূর হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জাইনাব দেখছেন গোটা কারবালা জমিনে আল্লাহর বেহেশতের হুরেরা সব নেমে এসেছে হযরত জাইনাব দেখছেন এক জায়গায় একজোড়া মহিলা বসে বসে কারবালা জমিন ঝাড় দিচ্ছে কারবালা জমিনের পাথর কাগরগুলো হযরত জাইনাব দেখছেন কুরোচ্ছে হযরত জাইনাব জিজ্ঞাসা করলেন কে মা এই গভীর রাত্রে কারবালা জমিন ঝাড় দিচ্ছে পাথর গুলো কুরোচ্ছে মহিলা কেঁদে কেঁদে বললেন জাইনাব কালকে দিনে যখন আমার বেটা হুসাইনের লাশটা দুশ্মনদের কাছে কতল হয়ে শহীদ হয়ে যখন এই জায়গায় পড়বে না জানি আমার হুসাইনের শরীরে পাথর গুলো লাগবে আমার হুসাইনের কষ্ট হবে আমার হুসাইনের শরীরে ধুলো বালু লাগবে সেই জন্য আমি কারবালা জমিন সাফ করছি জোরে বলবেন না হযরত জাইনাব বললেন কে মা হযরত জাইনাবের দিকে তিনি মুখটা ঘোরালেন হযরত জাইনাব দেখছেন তিনি অন্য কেউ নয় সাইয়্যেদায়ে কায়নাত হযরত খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশত থেকে কারবালা জমিন সাফ করতে নেমে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে হযরত হুসাইন দেখছে কারবালা জমিন আমার রসুল স্বয়ং তিনি নিজে হাজির হয়ে গেছেন হযরত হুসাইনকে কোলে নিলে নানা যান কালকে দিন আপনি একটা বড় পরীক্ষায় পড়বেন হকের উপর মজবুত থাকবেন বাতিলের কাছে মাথা নত করবেন না জোরে বলুন না রাত কেটে সকাল আসলো ফজরের নামাজ আদায় হলো কাফেরদের দিকে বেঈমান বেদিন নিষ্ঠুরদের দিকে যুদ্ধের জন্য সবাই হট্টগোল শুরু করে দিচ্ছে ইমাম হোসেন খিমার মধ্যে বলেন তৈরি হয়ে যাও কারবালা জমিনে ইয়াজিদের লস্করদের সঙ্গে লড়ার জন্য তৈরি হয়ে যাও হযরত ইমাম হুসাইন জুল জানা দুল দুল কে ডেকে পিঠে চেপে হুজুর আস্তে আস্তে ইয়াজিদের লস্কর দিকে গেলেন এ ইয়াজিদের লস্করেরা তোমরা আমি হুসাইনের গর্দান জুদা করতে এসেছো তোমরা কি জানো আমি কোন হুসাইন যে হুসাইনের নামা জানার উপরে তোমরা কলবা পড়ো আমি তার নামাসা ইমাম হুসাইন তোমরা কি জানো কোন হুসাইনের গর্দান জুদা করতে এসেছো যে হুসাইনের নানা জানের প্রতি তোমরা দরুদ শরীফ পড়ো আমি অন্য কেউ নয় আমি তার নামাসা হুসাইন তোমরা কি জানো আমি কোন হুসাইনকে তোমরা গর্দান জুদা করতে এসেছো আমি সেই হুসাইন যে হুসাইনের প্রতি নামাজে তোমরা সারাদিনে পাঁচবার রহমত পাঠাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আমি হুসাইন সেই নবী মুহাম্মাদের আহলে বাইত নামাজে আমার উপর দরুদ পাঠাচ্ছো আর আমাকে এই গর্দান জুদা করতে এসেছো তোমরা কি জানো আমি কোন হুসাইন কায়মতের ময়দানে হাউজে কাউসার যিনি পান করাবেন তিনি অন্য কেউ নয় খাইবারের বীর বিজয়ী পুরুষ আমার আব্বা জান শেরে খোদা হযরত আলী যিনি নিজে হাতে হাউজে কাউসারে পানি পান করাবে আমি তার কলিজার টুকরা হুসাইন তোমরা আমাকে শহীদ করতে এসেছো ইমাম হুসাইনের এই কথা শুনে
ইয়াজিদের লস্কারদের মধ্যে থেকে হোর বলে একজন ছিল, সে কিছু কাফেলা নিয়ে ইমাম হোসেনের কদমে এসে বলল, হুজুর অন্যায় করেছো, হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমি আপনার হয়ে লড়তে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হোসেন খিমায় গেলেন। হুকুম হলো কে আগে যাবে। হযরতে হোর বললেন, হুজুর আমি যাব। হযরতে হোর রেডি হলেন। যার বয়স হচ্ছে 60 থেকে 61 বছর বয়স, যিনি কারবালা জমিনে গেলেন, যিনি একা 40 জন ইয়াজিদের লস্করকে যিনি একাই মেরেছিলেন, জোরে বলুন না, শহীদ হলেন। একে একে যায় শহীদ হয়। সময় এসেছে ইমাম হুসাইনের কলিজার টুকরা হযরতে আলী আকবর 18 থেকে 20 বছর বয়স, ঘোড়ার পিঠে চাপলেন, আল্লাহ হালাই সফরত করে দিলেন। হুজুর লাগাম টেনে কারবালা জমিনে গেলেন। হুজুর লড়তে লেগেছেন, হুজুরের বুকের মধ্যে একটা নিজা, একটা বল্লম নিজা হুজুরের বুকে এসে আঘাত করেছে। হুজুর ওই অবস্থায় ঘোরালে ফিরে এসেছেন, জমিনে পড়ে গেলেন। ইমাম হুসাইন ছুটে ছুটে গিয়ে হযরতে আলী আকবরের মাথাটাকে কোলে নিলেন। আব্বা জান একটু পানি যদি পেতা, আব্বা কাফেরদের সাথে আর একটু লড়তাম, আব্বা একটু পানি আমাকে দেন। আমি আলী আকবরের জবানটা শুকিয়ে গেছে, আমি আলী আকবরের জবানটা আটা হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন কেঁদে কেঁদে বললেন, বেটা এই পানির জন্য কাফেলার বাচ্চা বাচ্চা ছেলে কোনো কাতে রাখছে। হযরত ইমাম হুসাইন বললেন, বেটা তোমার নানা যান, আমরা যখন আমার নানা যান যখন পিপাসা হতাম, তিনি আমাদের করে জিপ চুষাতেন। হযরত ইমাম হুসাইনের জিপটাকে বড় করে আলী আকবরের গালের মধ্যে ভরে চুষাতে লাগলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আলী আকবর বললেন, আব্বা জান আমার পিপাসাটা একটু মিটেছে, আমার বুকের এটা তলোয়ার বল্লমটাকে একটু বার করে দেন। ইমাম হুসাইন যেই বুক থেকে টানলেন, বুকের ভিতর থেকে রক্তের ফন, আপনার রক্তের ফোয়ারার মতো রক্ত বার হয়ে আলী আকবর জখম হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা খিমাটা খালি হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন হুকুম হচ্ছে যে আমি এবার যাব। হুজুরের বোন হযরতে জাইনাব ইমাম হুসাইনের সামনে এসে হাত জোর করলেন, ভাই হুসাইন আমার দুটো কলিজার টুকরো থাকতে আমি জাইনাব আপনাকে কারবালা জমিনে যেতে দেবো না। জোরে বলুন না। বাচ্চা দুটো ছিল ছোট ছোট, 5 বছর কি 7 বছর কি 10 বছর বয়স। ইমাম হুসাইন বললেন, বোন জাইনাব ওটু ওটু ছেলে কি করবে। জাইনাব বললেন, ভাই জান আমার ছেলে দুনিয়া বেঁচে থাকবে, ফাতেমা লাল নূরের টুকরা, আলীর কলিজার টুকরা, রাসূলুল্লাহর নামাসে আমি হুসাইনকে কারবালা জমিনে যেতে দেবো না। হযরতে জাইনাব নিজের ছেলে দুটোকে সাজিয়ে কারবালা জমিনে পাঠিয়ে দিলে, ইমাম হুসাইনকে কারবালা জমিনে যেতে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে দুটো গিয়ে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন বললেন, খিমা খালি, কেবলমাত্র ইমাম জাইনাল আবেদিন ছাড়া কেউ নেই। ইমাম হুসাইন হুকুম করলেন, খিমার মধ্যে যাও একটা পুরাতন পাগড়ি ঝুলছে আমাকে এনে দাও। ইমাম হুসাইনকে দেয়া হলো। ইমাম হুসাইন পাগড়িটা পরলেন। ইমাম হুসাইন বললেন, তোমরা কি জানো পাগড়িটা কার? এই পাগড়িটা হচ্ছে দিন দুনিয়ার বাদশাহ, আমার নানা জান আমাকে এই পাগড়িটা দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হুসাইন হুকুম করলেন, খিমার মধ্যে যাও একটা পুরাতন চাদর ঝুলছে আমাকে এনে দাও। হুসাইনকে চাদর দেয়া হলো। হুসাইন জড়ালে, তোমরা কি জানো চাদরটা কার? ইমাম হুসেন বললেন, এই চাদরটা আমার আম্মা জান খাতুনে জান্নাত, যিনি নিজে হাতে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসেন বললেন, খিমার মধ্যে যাও একটা পুরাতন তলোয়ার চলছে, তলোয়ারটা আমাকে এনে দাও। ইমাম হুসেন তলোয়ার নিলেন। তোমরা কি জানো তলোয়ারটা কার? এই তলোয়ার হলো খাইবারের বিবির জয়ী পুরুষ, আমার আব্বা জান শেরে খুদা তানান জুলফিকার নামক তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগড়ির দিকে তাকালে মনে হচ্ছে কারবালা জমিনে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে বলেন না। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালা জমিনে ফাতিমা তো জহরা দাঁড়িয়ে আছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালা জমিনে শেরে খুদা আলী দাঁড়িয়ে আছে। হযরত ইমাম হুসাইন সকলকে আল্লাহ হালায় করে জুলজানা দুলদুল কেটেকে পিটে চেপে হুজুর লাগাম টানছে, ঘোড়া পা মারছে আগে যাচ্ছে। ইমাম হুসাইন আবার ঘোড়ার লাগাম টানে, ঘোড়া পা মারে আগে যাচ্ছে না। ইমাম হুসাইন আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মারছে আগে যাচ্ছে না। ইমাম হুসেন ঘোড়া থেকে নেমে পড়লেন। জুলজানা কি হয়েছে তোমার, দুলদুল যাও না কেন?
ইমাম হোসেন ঘুরে ঘুরে দেখছেন ঘোড়া দুটো পিছনের পা হুজুরে সাহেব জাদি সৈয়দা সাকিনা জড়িয়ে ধরে কাঁদছে জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না এই পথে যেই গেছে কেউ ফিরে আসে না আজকে দিনে আমার আব্বাকে তুমি যদি নিয়ে যাও আমার আব্বা জান আর ফিরে আসবে না আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমা দেওয়ারই না যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান আমি সাকিনা আমাকে বুকে জড়িয়ে আদর না করে তার জবান আমাকে চুষায় আমি সাকিনা ঘুমাতে পারি না যদি আমার আব্বাকে নিয়ে যাও তিনি তো ফিরে আসবে না আমি সাকিনা ঘুমোবো কিভাবে হযরত ইমাম হোসাইন সৈয়দা সাকিনাকে আদর করে চুমু দিয়ে হযরত সৈয়দা জাইনাবের কাছে সুফরত করলেন বোন জাইনাব সাকিনাকে সব সময় কাছে রাখবে সকলকাল বিদা আল্লাহ হালায় করে গোড়া পিঠে সবার হয়ে আলীর কলিজার টুকরা ফাতেমার নূরে নজর রাসূলের নামাসা হযরত ইমাম হোসাইন সমস্ত শহীদদের সরদার সমস্ত বেহেশতের সরদার ইমাম হুসাইন কারবালা জমিনে যাচ্ছেন পাগড়ির দিকে তাকালে মনে হচ্ছে রাসূলুল্লাহ কারবালা জমিনে ঘোড়া পিঠে করে যাচ্ছে তলোয়ারের দিকে তাকালে মনে হচ্ছে কারবালা জমিন আমার আলী দৌড়াচ্ছে চাদরের দিকে দেখলে মনে হচ্ছে ফাতেমাতু যহরা কারবালা জমিনে ঘোড়া পিঠে করে সওয়ার হয়ে চলে যাচ্ছে হযরতে শেরে খুদা আলীর কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন যিনি একা নিজে চার থেকে পাঁচ ঘন্টা একা লড়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইনের গর্দান থেকে কোমর পর্যন্ত 80টা জায়গায় ক্ষত হয়েছে ইমাম হুসাইনকে তলোয়ার মারতে মারতে হুজুরের ঠোঁটে একটা তলোয়ার মেরে দিল ইমাম হুসাইনের ঠোঁটটা দ্বিখণ্ড হয়ে গেল খিমার মধ্যে থেকে আওয়াজ হলো এ ইয়াজিদুল লস্কর তোমরা কি জানো ইমাম হুসাইনের কোন জায়গায় আঘাত করেছো যে জায়গাটায় আমার রসুলুল্লাহ প্রতিদিন নূরের ঠোঁট দিয়ে চুমা খেতেন তোমরা হুসাইনের সেই জায়গায় আঘাত করেছো ইমাম হুসাইন বললেন এ ইয়াজিদের লস্কর নামাজ কাজা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাও তোমরাও নামাজ পড়ো আমাকেও পড়তে দাও ইয়াজিদের লস্কর জবাব দিল হুসাইন নামাজ তোমার পড়ার দরকার তুমি পড়ো আমাদের নামাজের কোনো প্রয়োজন নাই বলেন না নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ ইমাম হুসাইন কারবালা জমিন পানির অভাব হুজুর তায়াম্মম করলেন হুজুর নামাজে তাহরিমা বাঁধলেন সানা পড়লেন ফাতিহা পড়লেন সুরা পড়লেন রুকুতে গেলেন সুবহান রব্বিয়াল আজিম 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 রুকু থেকে উঠে সিজদায় যাবে হুজুর সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা ইয়াজিদের লস্কর মনে করছে ইমাম হুসাইন একা পাঁচ ঘন্টা লড়েছে তাকে যদি নামাজ অবস্থায় না মারতে পারি জীবনে মারতে পারবো না ইমাম হুসাইনের হাতেতে একটা আঘাত করা হলো হুজুরের হাতটা দ্বিখণ্ড হলো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইনের শরীরটা ঘুরে পড়ল হযরত ইমাম হুসাইন হুজুরকে শহীদ করবে বলে আগিয়ে আসছে আমর বলে একটা মানুষ ইমাম হুসাইন বললেন আমর তোমার বাপ হলো সাদ দাদা হলো আক্কাস সাদ ইবনে আবি আক্কাস তিনি ছিলেন আমার আব্বা আমার নানা জানের গোলাম খাদে মোহাব্বতের মানুষ তার ছেলে হয়ে আমি সেই নূর নবীর নামাসার গর্দান জুদা করতে এসেছ আমর কথা শুনে লজ্জায় মাথাটা হ্যাট করে ফিরে চলে গেল ইমাম হুসাইনকে শহীদ করতে আসছে নিষ্ঠুর বেইমান জাহান্নামী সীমার ইমাম হুসেনের বুকের ওপর এসে বসে গেল ইমাম হুসেনের গর্দান জুদা করবে হযরত ইমাম হুসাইন বললেন সীমার একবার কি তোমার বুকটা উত্তোলন করবে সীমার বলছে কেন হুসাইন হুজুর বললেন করো সীমার বুকটাকে আলগা করেছে ইমাম হুসেন সীমার বুকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসেছিলেন সীমার বলছে হুসাইন হাসছো কেন ইমাম হুসাইন বললেন সীমার তোমার মতো মানুষের দ্বারাই আমাকে শহীদ করা সম্ভব কেন আমার নানা জান ভবিষ্যৎবাণী করলেন নামাসা হুসাইন আপনাকে যে শহীদ করবে তার বুকেতে কোনো লোম থাকবে না আপনার বুকেতে কোনো চুল নেই ইমাম হুসাইনকে সীমা শহীদ করল ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইনের গর্দানটাকে নিয়ে যাওয়া হলো ইমাম হুসাইনের খিমাতে আগুন জ্বলিয়ে দেওয়া হলো মহিলাদের শরীর থেকে গয়নাগুলিকে খুলে নেওয়া হলো রাত এসে গেছে সৈয়দা জাইনাব খিমার মধ্যে সৈয়দা সাকিনাকে খুঁজে পাচ্ছেন না
সাইয়েদা জাইনাব সাকিনা সাকিনা করে খুঁজে খুঁজে বাইরে বার হয়ে দেখছেন ইমাম হোসেনের লাশ যেখানে পড়ে আছে সেখানে একটু উঁচু হয়ে আছে। হযরতে সাইয়েদা জাইনাব কাছে গিয়ে দেখছেন সাইয়েদা সাকিনা ইমাম হোসেনের লাশের উপরে শুয়ে সে কাঁদছে আর বলছে আব্বাজান আব্বাজান আমি সাকিনা এখনো পিপাসায় পড়ে আছি, আব্বাজান আমি সাকিনা ঘুমাতে পারছি না, আব্বাজান একবার আপনার জীব আমাকে চুষান। হযরতে সাইয়েদা জাইনাব সাইয়েদা সাকিনাকে আদর করে টেনে নিয়ে হুজুর খিমার মধ্যে আসলেন। সকাল হলো, কাফেলা নিয়ে যাওয়া হতে দামেস্কের জমিন ইয়াজিদের দরবার, দামেস্কের জমিনে যাওয়া হচ্ছে। হযরতে সাইয়েদা সাকিনাকে ঘোড়ার পিঠে তোলা হয়ে যাচ্ছে। সাইয়েদা সাকিনা পানি পিপাসায় বারে বারে কাঁদছে, বারে বারে বেহুশ হচ্ছে। কিছুটা যাওয়ার পরে এই অবস্থা দেখে ইয়াজিদের লস্কারদের মধ্যে থেকে সাইয়েদা সাকিনার হাতটাকে ঝুনা মেরে ঘোড়ার পিঠ থেকে বালুর উপরে ফেলে দিয়ে কাফেলা কিন্তু চলে যাচ্ছে। হযরতে সাকিনা ওখানে পরে বেহুশ হয়ে গেলে কিতাবের মধ্যে এসেছে কিছুটা যাবার পরে ইমাম হুসেনের গর্দানটা নিজার ওপর থেকে আল্লাহর হুকুমে অটোমেটিকই জমিনে পড়ে গেল। গর্দান তোলার চেষ্টা করছে, জমিন থেকে কিন্তু গর্দান উঠছে না। জোরে বলুন না, জোরে বলুন না, সুবহানাল্লাহ। গর্দান তোলার চেষ্টা করছে, গর্দান কিন্তু ওঠে না। কাফেলা দাঁড়িয়ে গেল। কাফেলার মধ্যে থেকে হযরত ইমাম জাইনুল আবেদিন বললেন, ফুপু আম্মা জান কাফেলা দাঁড়ালো কেন? খোঁজলে দেখছেন ইমাম হুসাইনের গর্দান জমিনে পড়েছে, জমিন থেকে আর উঠছে না। তোলার চেষ্টা করছে, জমিন থেকে কিন্তু উঠছে না। ইমাম জাইনুল আবেদিন বললেন, ফুপু আম্মা জান আমাদের কাফেলাটা গোনা শুরু করেন, আমার মনে হয় আহলে রাসূলদের মধ্যে থেকে কেউ একজন কাফেলার মধ্যে নাই, ওই জন্য আব্বার গর্দান জমিন থেকে উঠছে না। জোরে বলো সুবহানাল্লাহ। সাইয়েদা জাইনাব কাফেলা গুনছেন, গুনতে 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 দেখছেন সাইয়েদা সাকিনা নাই। হযরত সাইয়েদা জাইনাব পাগলের মতন ছুটা শুরু করলেন, ছুটে 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 কিছুটা গিয়ে দেখছেন সাইয়েদা সাকিনাকে একজন মহিলা, পর্দা নেকাবওয়ালা মহিলা একটা গাছের তলায় কোলে নিয়ে বসে আছেন। জোরে বলুন না, জোরে বলেন না, সুবহানাল্লাহ। সাইয়েদা জাইনাব বললেন, মা কে মা আপনি? আপনার মনে এত দয়া, আপনি নবী বংশের ওপর এত মহব্বত দেখালেন, কে মা? সাইয়েদা সাকিনাকে আমার কোলে দেন। সাইয়েদা জাইনাবের কথা শুনে মহিলাটি আস্তে আস্তে নিকাবটা তুললেন। সাইয়েদা জাইনাব দেখলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন খাতুরে জান্নাত, আমার রসুলের কলিজার টুকরি, আজাদে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি গাছের নিচে সাইয়েদা সাকিনাকে কোলে নিয়ে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেটি জাইনাব, আমি ফাতেমা, আমার খানদান সাইয়েদা সাকিনার বেউ যদি সহ্য করতে পারিনি, আমি ফাতেমা আল্লাহর বেহেস্তে থেকে সাইয়েদা সাকিনাকে আদর করার জন্য আমি দুনিয়া জমিনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদা জাইনাবের কাছে সফরত করলেন। সাইয়েদা জাইনাব সাইয়েদা সাকিনাকে নিয়ে খিমায় যখন গেলেন, কাফেলায় যখন গেলেন, আল্লাহর হুকুমে অটোমেটিক ইমাম হোসেনের গর্দানটা জমিন থেকে উঠলো। জোরে বলো সুবহানাল্লাহ। শেখ হুসাইনের মাহফিল কায়েম করেছে, শেখ হুসাইনের স্মরণে আজকে মাহফিল কায়েম করেছে, যেই হুসাইনের গর্দানটা নিজায় ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দামেস্কের জমিনে যখন নিয়ে যাওয়া হলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তা দুই দিকে লোকেরা এমন করে দেখছে জানা মনে হচ্ছে কোনো কায়দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একজন মহিলা দেখতে দেখতে একটা পাথর তুলে সাইয়েদা জাইনাবের দিকে একটা ছুঁড়ে মেরেছে। সাইয়েদা জাইনাবকে পাথর লেগেছে। একজন বলে, মারছো কেন? বলে, কায়দি, কায়দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য মারলাম। মহিলাটি বললেন, এরা কায়দি নয়, এরা হচ্ছে রাসূলের খানদান আহলে বাইত, কায়মতের জমিন আল্লাহর হুকুম হবে হাসরবাসীদের উপর। এই হাসরবাসীরা, তোমাদের চোখটাকে নেভিয়ে দাও, আমার রসুলের খানদান আহলে বায়েত মহিলারা কায়মতের জমিন থেকে হেঁটে হেঁটে বেহেস্তের দিকে যাবে, তোমাদের চোখটাকে একটু নিচু করে লাও তাদের পর্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার রসুলের খানদানদের পর্দার জন্য 70,000 বেহেস্তি হুর রাস্তার দুই দিকে পর্দা গাঁট করে আমার রসুলের আহলে বায়েত মহিলাদের করে হাঁটিয়ে হাঁটে কায়মতের জমিন থেকে বেহেস্তি নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাইনাব, সেই সাকিনা দামেস্কের জমিনে লাগানো হয়েছে। সাইয়েদা জাইনাব মহিলাটিকে বললেন, মা আপনি আমার এই উপকার করতে পারবেন? মা
একবার কি একটু যিনি আগে আছেন তাকে বলেন আমার ভাই হুসাইনের গর্দান যিনি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন তিনি যেন একটু তাড়াতাড়ি যায়। কেন? আমার ভাই হুসাইন তার জবান থেকে আল্লাহ পাকে কালামুল্লাহ শরীফ তিলাওয়াতের আওয়াজটা ভেসে ভেসে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে আগে নিজেদের বলেন, তাতে কি হবে? সব লোক তিনার দিকে দেখবে, আমি জাইনাব আমার সাথী সঙ্গীদের পর্দাটা হয়ে যাবে, আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের মাহফিল করেছেন মুসলমান মা বোনেরা চাঁদা দিয়েছেন, বিহায়া মতন ঘুরছেন, কিন্তু ইমাম হযরত সাইয়্যিদা জাইনাব দামেস্কের জমিনও পর্দাটাকে ভোলে না, বলে হুসাইনের গর্দান আগে নিয়ে যাও, তার দিকে সবাই দেখবে, আমাদের দিকে কেউ দেখবে না, আমাদের পর্দা হয়ে যাবে। জোরে বলুন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন মুসলমানের মেয়ে যাতে বেশি করে দেখে সেরকম ফোন দিয়ে আঁটছে, বলুন না নউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন না নউযুবিল্লাহ। মানবেন তো মানার মতন মানেন, ধরবেন তো ধরার মতন ধরেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। কায়েমতের জমিনে ইমাম হুসাইনকে সাথে নিয়ে আমার রসুলের দামান ধরে পীর মোর্শেদ একসঙ্গে আল্লাহর বেহেস্তে যাব, আল্লাহ তৌফিক দান করে, বোন আল্লাহ হুম্মা আমিন, মোহাব্বতে বোন আল্লাহ হুম্মা আমিন, একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহ হুম্মা اللهم صل على ولا آل ہمیں جانو دل سے پیارا محمد محمد کے ہم ہمارا محمد ہمیں جانو دل سے پیارا محمد محمد کے ہم ہمارا محمد جو آنکھوں میں آئے تو کب تک رہے گا اے پردہ ہمارا تمہارا محمد اللہم ولا علی صدق محشر میں لبائک لبائک جہاں امتوں نے پکارا محمد صدق محشر میں لبائک لبائک جہاں امتوں نے پکارا محمد شفاعت کی ہے منتظر اہل محشر کہ اب کرتے گئے کچھ اشارہ محمد ہمیں جانو دل سے پیارا محمد محمد کے ہم ہیں ہمارا محمد اللہم صل علی ولا علی আমার দিনদার ভাইরা নিকার আল্লাহ ওয়ালা গন্ধেরা মুরুব্বিয়ান চাচাজান গন্ধেরা সমবয়স্ক নওজওয়ান গন্ধেরা পর্দার অবস্থিত মা বোনেরা ভালো হন, ভালো হবার চেষ্টা করেন, মহব্বত করার মতন মহব্বত করেন। ইমাম হুসাইনকে ভালোবেসে এত টাকা পয়সা খরচা করে মাহফিল করেছেন, হুসাইনকে ভালোবাসার মতন ভালোবাসেন, কথা ঠিক না ভুল গো? জি, হুসাইনকে ভালোবেসে মাহফিল করেছি, আর হুসাইন নামাজের জন্য শহীদ হয়েছি, মুসলমান নামাজটাকে ছেড়ে দিলাম, কি গো হুসাইনের মহব্বত হয়েছে তো, কথা বলেন না গো? ইমাম হুসাইন শহীদ হয়েছেন নামাজের জন্য, আর মুসলমান সেই হুসাইনের মাহফিল করে নামাজটাকে কাজা করে দিচ্ছি, কি গো হুসাইনকে ভালোবাসা হয়েছে?
যে আমি মনে করি যারা নামাজকে ছেড়ে দেয় ইমাম হোসাইনের চোখে তাদের থেকে বড় দুশমন ইমাম হোসাইনের জন্য আর কেউ হতে পারে না কারণ ইমাম হোসাইন জানতেন নামাজ পড়লেই আমাকে শহীদ করা হবে তথাপি কিন্তু ইমাম হোসাইন নামাজকে ছাড়েন না জোরে বলুন সুবহানাল্লাহ সেই হোসাইনকে ভালোবেসে বসেছেন যে হোসাইনকে আমার রসুল ভালোবাসতে যে হোসাইনকে আমার আল্লাহ ভালোবাসতে সেই হোসাইনকে ভালো মহব্বত করে বসেছে মানবেন মানার মতন মানেন নবীর মহব্বত হাসিল করার মতন করেন যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন কিছু বাজারে মুনাফেক আছে মুনাফেকদের থেকে সাবধান হবেন এরা আমার বলে ইমাম হোসেনের মাহফিল করে কি হবে নবী দিবস করে কি হবে ঈদে মিলাদুন নবী করে কি হবে বাপ মায়ের সবরসানি করে কি হবে হোসেনের মাহফিল করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে ইমাম হাসান হোসেন খুশি হবে জোরে বলুন জোরে বলেন না সুবহানাল্লাহ ও কপাল পাটা জাহান্নামে ও কি বোঝে ও কি বোঝে মলি সাহেব হলেই হয়ে গেল তাহলে আলেমগুনো আর জাহান্নামায় যেত না কথা ঠিক না ভুল কো কিতাব এসেছে সর্বপ্রথম জাহান্নামায় যাবে যারা সেটা হচ্ছে আলেম জি হ্যাঁ আবার এদিকে সর্বপ্রথম বেহেশতে যাবে সেটাও কিন্তু আলেম জাহান্নামা তো আগে জান্নাত তো আগে ভাববেন না যে আলেম মানে জান্নাতি আলেম মানে ওলি এটা ভাববেন না কথা ঠিক না ভুল বলছি গো বলছি ইমাম হোসেনের মোহরমে মাহফিল করছিস প্রতি বছরে দিন নির্দিষ্ট করে করছিস ঈদে মিলাদুন্নবী করছিস এটা তো হারাম কেন ইসলামে সেলিব্রেশনটা করা হচ্ছে নাজায়েজ কথা বুঝতে পারছেন না ইসলামে সেলিব্রেশনটা হচ্ছে হারাম বলুন না নউযুবিল্লাহ হজ করা কি ভাই হজ কোথা থেকে এসেছে যে আল্লাহ করেছিলেন হজ এ কথা বলেন না কো আল্লাহ হজ করেছিলেন সেলিব্রেশন মানানো আয়াম মানানো হারাম বলছেন আল্লাহ কি হজ করেছেন কে করেছিলেন আল্লাহর কাবা তওয়াফ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাবাটাকে তওয়াফ করেছিলেন জোরে বলুন না তাহলে হজ করতে যাচ্ছেন এত সুন্দর জামা কাপড় পরে আল্লাহর কাবায় যাচ্ছেন জুব্বা কুব্বা আরবি ইমামা পাগড়ি এত ভালো ভালো জামা কাপড় পরে যখনই কাবায় যাচ্ছেন খুদা বলছে সব খুলে ফেলে দিকে যা এই জামা আল্লাহ বলছে পছন্দ নয় ফেল দে আল্লাহ এত দামি দামি কাপড় তোমার একটাও পছন্দ নয় আল্লাহ বলছেন না তাহলে আল্লাহ কি পরবো আল্লাহ বলছে দুটো চাদর পরে এলে জোরে বলবেন দুটো চাদর পরে এলে কেন আল্লাহ এত ভালো জামা কাপড় ফেলে দিয়ে দুটো ছিঁড়া চাদর সিলাইও নেই সিলাই বিহীন চাদর কেন খুদা আল্লাহ পাক বলছেন এ আমার বান্দা বান্দি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার কাবাটাকে তওয়াফ করেছিল তাদের শরীরে দুটো চাদর ছিল তাদের সুন্নাত অনুযায়ী তোরাও যখন আমার কাবাকে তওয়াফ করবি দুটো চাদর পরেই তওয়াফ করতে হবে জোরে বলবেন যে বললেন দিন মানানো হারাম কোন জিনিসকে নির্দিষ্ট করে মানানো হচ্ছে হারাম তাহলে হজের সময় এহরাম পরে যাচ্ছে এটাও তো হারাম কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত নবীর মিলাদ করলে হয়ে যায় হারাম ইমাম হাসান হোসেনের মিলাদ করলে হারাম এ পাঁচ টাকার কপাল ফাড়া জাহান্নামী মার্কা মলি সাহেব তুমি হজ করতে গেছে এহেরাম পড়েছো না পড়োনি এই কপাল ফাটা গুণ হজ করতে যায় পরে এহেরাম পরে না হ্যাঁ দুদিন বঁচকা বঁচকিলে ঘুরে ভেবেছে কত বড়ই অলি হয়ে গেছে একদম হাগার দোয়া পিসাবের দোয়া মুতার দোয়া শিখিয়ে ভেবেছে ইমাম বুখারি হয়ে গেছে একদম এলেম নেই কালাম নেই শিক্ষা নেই দীক্ষা নেই বুদ্ধি নেই জ্ঞান নেই বিবেক নেই কিচ্ছু নেই দুদিন ঘুরে দুটো হাঁচির দোয়া শিখিয়ে বলছে ও কি হয়ে গেছে একদম মানে নবী দিবস করা চলবে না কেন কোনো জিনিসকে নির্দিষ্ট করে মানানো ইসলামে জায়েজ নয় তুমি হজ করতে গেলে এহেরাম পড়লে ওটা কেন করছো সাফা মারুয়া সাই করেন না করেন না কথা বলছেন না কেন কেন করছেন আল্লাহ করেছিলেন আল্লাহ করেছেন হযরত ইমাম ইসমাইল আলাইহিস সালামকে বসিয়ে রেখে তানার আম্মা যান পানির জন্য গেছিলেন সাফা পাহাড়ে সাফা থেকে মনে হচ্ছে মারোয়া পাহাড়ে পানি আছে ওখান থেকে ছুটলেন এই করে সাতবার ছুটেছিলেন আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল ওটাই আল্লাহ হজরের নিয়ম করে দিলেন জোরে বলুন সাবা মারোয়া সাই করা এটাও তো হারাম কেন ইব্রাহিম আলাই ইসমাইল আলাইহিস সালামের আম্মার সেলিব্রেশন হচ্ছে এটা হারাম হবে না নবী দিবসটা হারাম হলো ওটাকে বলবে সারাদিনে পাঁচ অক্ত ফরজ নামাজ তাই তো নাকি গো এ নামাজ কোথা থেকে এসেছে জানেন হাদিসের কিতাব খুলে দেখে লেগে যান ফজরের দুরেকাত ফরজ নামাজ নবী আদম আলাইহিস সালাম গন্দাম খেয়েছিলেন আল্লাহ দুনিয়ায় নেমিয়ে দিয়েছিলেন তাই তো নাকি
কেঁদে কেঁদে দোয়া চাইছিলেন। হুজুরের লাগজাস যখন আল্লাহ কবুল করেছিলেন সময়টা ছিল ফজরের নামাজ, শুকরিয়া দুরেকাত নামাজ পড়েছিলেন নফল, আল্লাহর কাছে এত পছন্দ হলো যে এই দুরেকাত শুকরিয়ার নামাজ উম্মাতে মুহাম্মাদের জন্য ফজরের দুই রেকাত ফরজ আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না, ফজরের নামাজ পড়া নবী আদমের সেলিব্রেশন, এটা হারাম হবে না? কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? নবী দিবসটা চোখে পড়লো, ইমাম হোসেনের মাহফিল চোখে পড়ে বলছে হারাম। কথা বুঝতে পারছেন না? যাকে না দেখতে পায় তার চলনটাই ব্যাকা হয়, যত রাগ নবীর ওপরে, যত রাগ নবীর ওপরে, কেউ সাফাহাত করতে পারবে না। কায়েমতের জমিনে আমার রসুল আগে সাফাহাত করবেন। জোরে বলুন না, জোরে বলুন না। হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ও হযরত নবী আদম আল্লাহ পাক আপনাকে নবীদের নবী করেছেন, আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথম নবী করেছেন, আল্লাহ পাক আপনাকে মানব জাতির পিতা করেছেন, ও হযরত নবী আদম আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে আপনি একটু সাফাত করেন। হযরত নবী আদম কি জবাব দেবেন? আমি তোমাদের জন্য সাফাত করতে পারবো না, আপনার অন্য নবীর কাছে যান। উম্মাদ উম্মাদি গুলি গুনে গুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমাদের জন্য সাফাত করেন, আপনাকে তো আল্লাহ পাক খলিলুল্লাহ বলে ডেকেছেন, আপনি আমাদের জন্য সাফাত করেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেবেন, আমি আপনাদের জন্য সাফাত করতে পারবো না, অন্য নবীদের কাছে যান। হযরত নবী ইসমাইল যবিউল্লাহ কাছে যাবেন, ও হযরত নবী ইসমাইল যবিউল্লাহ আল্লাহ পাক আপনাকে কুরবানি হতে বলেছিলেন, সেজন্য রাজি হয়ে গিয়ে গর্দানটাকে পেঁধে দিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন, আজকে দিনে আপনি আমাদের জন্য সাফাত করেন। ইব্রাহিম ইসমাইল খলিলুল্লাহ সাফাত করবে না, অন্য নবীর কাছে যান, এই না করে ঘুরে ঘুরে সর্বশেষে আমাদের নবীর কাছে আসবেন। ও ভাই জানালাম আল্লাহ নবী ওই সমস্ত গুনাহগার উম্মাত উম্মাতিদে করেন, আল্লাহ পাকের দরবারে সাফাত সুপারিশি করবে, আল্লাহ নবীর সাফাতটা কবুল হয়ে গিয়ে আমার আল্লাহ পাক ওদের করে না যা দিয়ে দেবে। নবী সাফাত করে বেহেশতে নিয়ে যাবে, সেই নবীর উপরে যত রাগ, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কথা বলছেন না কেন? ও দাঁড়ি দেখাচ্ছেন, রেখে দিকে যান দাঁড়ি, ও দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ হচ্ছে, ও দাঁড়ি আমাকে দেখাবেন না। ও পাগড়ি দেখাচ্ছে, পাগড়ি পাঞ্জাবির অপরে, ঠিক বলছি না ভুল বলছি? ও পাগড়ি আমাকে দেখাবেন না, ওরা একবার পড়লে 15 দিন পরে খোলে, আপনি কবার পরে? জুব্বা দেখাচ্ছেন, জুব্বা পা পর্যন্ত, খ্রিস্টানদের ফাদার গুনকে দেখে যান এই পা পর্যন্ত জুব্বা, ঠিক না ভুল বলছি? ও আমাকে দেখাবেন রোজা, ইহুদি নাসারা কিতাব খুলে দেখেন তারাও বছরে 2 টুকরো রোজা রাখে, রোজা আমাকে দেখাবেন না, ও আমাকে দেখাতে যাবেন না, রেখে দিকে যান, আমি দেখবো আপনার ইমান আমল আকিদাটা আমি আপনার দেখবো। কথা ঠিক না ভুল বলছি? গো ইমানটাকে ঠিক করে, নবীর সাথে দুশ্মনী করলে জান্নাতি না জাহান্নামি? গো কথা বলেন না কেন? অত সোজা হয়নি, খালি রসুলের কথার উপরে কথার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিন ইলাল আখির আয়া, সঙ্গে সঙ্গে খোদা আয়াত নাজিল করতে, এ আমার রাসূল আপনি আপনার উম্মাত উম্মাতিদের বিশ্বের মানুষ দেখো, এ আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা খবর দাও, আমার রাসূলের জামানের আওয়াজের উপর আওয়াজটা তোমরা তোলো না। জোরে বলুন না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। পরবর্তীতে এসেছে তোমাদের জীবনের নেক আমলগুলি আমি আল্লাহ এমন করে বরবাদ করে দেবো তোমরা কিছু বুঝতে পারবে না। নবীর কথার ওপর কথা বললে যদি আমল বরবাদ হয় তা নবীকে বড় ভাই বললে কি হবে গো? নবীকে আমাদের মতন বললে কি হবে গো? নবীকে মাটির বললে কি হবে গো? নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে বললে কি হবে গো? নাজাত পাবে তো? কথা বলছেন না কেন? যে খালি নবীর কথার ওপর কথাটা একটু জোরে হয়েছে বলে আল্লাহ কি বলছেন, জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে, এ কপালটা ফাটা 5 টাকার ইমাম সাহেব, 5 টাকার জাহান্নামী মার্কা মলি সাহেব, 5 টাকার কপাল ফাটা বচকা বচকি ঘোরাওয়ালা, এই ফতোয়া দিচ্ছে নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, আবার কিসের? বলবেন না নউযুবিল্লাহ? জোরে বললেন না? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আনতাকুলা আসাজাদাল আম্বিয়া। জোরে বলুন, এ জোরে বলেন না গো?
অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আকীদাটাকে ঠিক করেন, আকীদাটাকে মজবুত করেন। সরষের মধ্যে ভূত ঢুকে বসে আছে বাবা, চেনা খুব মুশকিল, দেখলে হুজুর হুজুর করছে, দেখলে হুজুর হুজুর করে। মাধবপুরে খানকে আবার যে করে করতে যায়, বাপ রে বাপ, সুবি একদম মহব্বত, কেঁদে রেঁধে ফেলছে, পায়ে আবার সালামও করছে, সুযোগ পেলে ঠোঁট দিয়ে চুমু খেয়ে ফেলবে, এত মহব্বত। ও বাবা, এ পিছনে এসে খেজুর খেজুর করছে, দূর ঘুমাচ্ছে, হুজুর হুজুর করছে, কথা বুঝতে পারছেন না? দেখলে এত মহব্বত, মহব্বতের উল্টে পড়ার খাপ, এত মহব্বত করছে কাছে পড়ে যাবে নাকি আল্লাহ। কিন্তু আর পিছনে এসে আবার খেজুর খেজুর করে কাটিয়ে মারছে, তো কালিমুল্লাহ হুজুর ঘুমাচ্ছে, জিকির করাচ্ছে, জিকির করাতে পারে, জিকির করাতে এসছে, আবার কি বয়সটা কম হলো, এবার একটু অন্যজনকে দিক না, মানে কিছু খুঁজে তো পায় না, একটা কিছু বলতে তো হবে, ঠিক বলছি না ভুল বলছি? একটা তো কিছু খুঁজে হতে হবে, কিচ্ছু খুঁজে পায় না, এবারে দূর ঘুমাচ্ছে, গলার আওয়াজ নেই, জোরে শোনা যায় না, তো খালি কামাই ভাল লাগে না, অন্য কাউকে দিক না, তোমার ভাল লাগে তোমাকে যেতে হবে না, ঠিক না ভুল বলছি গো? যাকে ভাল লাগে সে যাবে, তোমার কষ্ট হচ্ছে কেন? তোমার এখানে কন কন করছে কেন? তোমার কন কন করছে কেন? তাহলে হুজুরদের ছেলেটা কত টাকা লাই রে, তুমি দিয়েছ জীবনে তো 5 টাকাও দিওনি, তোমার বুক ফাটছে কেন? এরা 20,000 টাকা দেবে, আজকে হাওড়া যাতে ফোন করছে, কত দেবো হুজুর? 30,000 টাকা দিবি, হাসছে হুজুর, অত তো কি হয়েছে, দিবি তো কি হয়েছে, আর কি ম্যাকা থাকলে 30,000 টাকা দিয়ে গেল, কি অজ করলো রে, ও 1 টাকাও দেয় না কিন্তু, কান ভাঙাচ্ছে, বুঝতে পারেন না, মানে জানের চলনে ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুল আসাজাদাল আমবিয়া, আল্লাহ মাটির জন্য নবী আলাইহি ওয়াসাল্লামদের লাশটাকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, জোরে বলবেন না, ফানাবিউল্লাহু হাইয়ুন, মুসলিমের হাদিস, আল্লাহ নবীরা হচ্ছেন জীবিত জিন্দা, জোরে বলুন না, ওয়ারযুকু, তাদের করে কবরে রিযকও দেয়া হয় থাকে, জোরে বলেন না, জোরে বলেন না, কে বললেন? নবী বলছেন, ও নবীদের করে কবরে খাদ্য দেয়া হয়। এই কপাল ফাটা 5 টাকার মরি সাহেব বলছে, নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, ফতোয়া দিয়েছে, জান্নাতি না জাহান্নামী, জোরে বলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, মানজারা কবরি ওয়াজা বাদলাও শাফাতি, ও আমার উম্মত, উম্মতি গনেরা, আমি রাসূলুল্লাহ বনে দিলাম, যেমন তেমনি নবী আমার মাজার মুকদ্দাসটা জিয়ারত করলো, যেমন তেমনি নবী আমার মাজারে সে সালাম দিলো, তার জন্য আমি রাসূলুল্লাহ, আমার ওয়াজ শাফাত কানা ওয়াজ ইব হয়ে গেল। মানজারা কবরি বাদা মামাতি ফাকা আন্নামা জারা সালাম দিল, আমি রাসূলুল্লাহকে সালাম করা দিল, ওই মানুষটা জানো আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জিন্দা জীবিত অবস্থায় মোলাকাত করে গেল। সালাম দিলে জীবিত মুলাকাত করলো, নবীর কথা লেবেন না, কপাল ফাটার কথা লেবেন না। এখন তো কিছু কিছু লোকের কাছে নবীর থেকে বড় কিছু ইমানচন মলিশা হয়ে গেছে, ঠিক বলছি না ভুল বলছি? মানে আমার হুজুর বলেছে, তোর তোর হুজুর, রেখে দেখে যা তোর হুজুর, তোর হুজুরও জাহান্নামী, তুই মানলে তুই জাহান্নামী, ঠিক বলছি না ভুল বলছি? নবী বলছে আমি জীবিত, আর ওর হুজুর বলেছে মৃত, ও কপাল ফাটা, ও বলেছে নবী মৃত, হুজুর বলেছে, আরে হুজুর তোর হুজুর তো জাহান্নামী রে, যা কথা ঠিক না ভুল বলছি গো? এদের কাছে কিছু কিছু মরি সাহেব এখন নবীর থেকেও বড় হয়ে গেছে, বলেন না নউজুবিল্লাহ মেজালে, জোরে বলেন না নউজুবিল্লাহ মেজালে, মা বাপ মানে না, ভাই মানে না, চাচা মানে না, কিচ্ছু মানে না, ছুটছে ইমামের পিছনে ছুটছে, আর বাপ মার ঠান্ডায় থরথর থরথর করছে, জাহান্নামে যাবে, যতই কপাল ঠকো জাহান্নামে যাবে, জি হ্যাঁ, অত সোজা হয়নি, নামাজ দি ইসলামের সমত মাদের খেদমতের কথা খোদা বলতেন, কথা ঠিক না ভুল বলছি? নামাজ যদি ইসলামের সব হতো, গরিবের মাথায় হাত বোলানোর কথা খোদা বলতেন না, ঠিক না ভুল গো? আরে নামাজ কপাল ঠকছে। আল্লাহ রাসূলের একজন সাহাবি ছিলেন, যিনি সারা রাত জেগে জেগে মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তেন, জোরে বলুন, ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু ওই ওই সাহাবির
স্ত্রী সাহাবিয়া কেঁদে কেঁদে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসে, আসসালামু আলাইকা ওয়া আসসালামু আলাইকুম, ও আম্মা জান, আম্মা জান সালামে জবাব দিলেন, ও মা মহিলা কি হয়েছে মা তোমার, তোমার মনে এত কষ্ট কিসের মাম, তোমার মনে এত ব্যথা কিসের মাম, কি হয়েছে তোমার মাম? আল্লাহ রাসূলের সাহাবিয়া জবাব দিলেন, ও আম্মা জান আমার স্বামী আমার কাছে এতে আসে না, আমার স্বামী আমার সঙ্গে গল্প খোঁজ গল্প করে নাই, আমার স্বামী রাত্রে তো আমার কাছে থাকে নাই। আম্মা জান জবাব দিলেন, ও মা মহিলা তোমার স্বামী কোথা থাকে মা, তোমার স্বামী নোংরা জায়গায় থাকে, তোমার স্বামী বাজে জায়গায় কি আড্ডা দেয় মাম? মহিলাটি জবাব দিলেন, ও আম্মা জান আমার স্বামী সারা জেগে 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 মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে তাহাজ্জুদের নামাজ কানা পড়ে, ও আম্মা জান আমার মনে জানার ইচ্ছা হয়েছে, আমার মনে প্রশ্ন ওখানা জেগেছে, এটাই কি আল্লাহ পাকের হুকুম, এটাই কি রসুলের সংবিধান? সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি তানা বিবি আমার কাছে যেতে থাকে নাই, এটাই কি শরীয়তের সংবিধান? মজান আয়েশা সিদ্দিকা রাসূলের কাছে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূল সালামের জবাব, কি খবর আয়েশা? হুজুর আপনার একজন গরিব সাহাবিয়া মহিলা এসেছিলেন এই কথা বললেন, আমি আয়েশা জানতে চাই এটাই কি শরীয়তের সংবিধান? আল্লাহ রাসূল বাইরে বার হয়ে গেলেন, মদিনা মসজিদে নববী শরীফের দিকে চলে গেলেন, ও ভাই জানালাম আল্লাহ নবী একজন সাহাবীকে ডেকেছিলেন, ও বাবা সাহাবি মদিনা মসজিদ নবী শরীফের ভিতরে একজন আমার সাহাবি আছেন ফুলানা সাহাবি উসমান সাহাবিকে ডাকেন তো বাবা। আল্লাহ নবীর কাছে সাহাবিটি আসেন, হাসতে হাসতে খুশিতে খুশিতে আসেন, সাহাবি মনে মনে কি করেন, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ি বলে মদিনার মসজিদে নবী শরীফ ইবাদত করি বলে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমার রসূলকে জানিয়েছেন, সেই জন্য নবী হয়তো ডেকেছেন। আল্লাহ নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবি সারা রাত জেগে জেগে কি করেন বাবা সাহাবি? সাহাবি হুজুর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সারা রাত জেগে জেগে মদিনা মসজিদে নবী শরীফের মধ্যে তাহাজ্জুদের নামাজ কানা পড়ি। তাহাজ্জুদের শোনার সাথে সাথে আমার রসুলের শরীরের রংটা একটু পরিবর্তন হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে গেল, আল্লাহ রসুল একটা তম্বি করল, এ সাহাবি খবরদার আজ থেকে আমি রসুলুল্লাহ মানা করে দিলাম, এইভাবে মদিনার মসজিদ নববী শরীফে সারা রাত থেকে তাহাজ্জুদের নামাজ পড়বেন না। নামাজ পড়া কার হুকুম কথা বলছেন না কেন? নামাজ কার হুকুম, মানা কে করছেন? নামাজ পড়া কার হুকুম, মানা কে করছেন? ভুল করছে না ঠিক করছে কথা বলেন না, ও কপাল ফাটাবা হলে বলে নবী ভুল করেছে না ওসবিল্লা, ওরা তো নামাজ ছাড়া কিছু বোঝে না, এদিকে সুদকে এপুর ফাঁকা করে ফেলেছে একদম, ঠিক বলছি না ভুল বলেছি গো? এদিকে বউকে পিটে বউ ঘরে পড়ে আছে, এই বঁচকাম বুচকেলে খালি ঘুরছে, জীবন জীবন দিয়ে দিয়েছে একদম, বলে ঘরে ঢুকতে পারবে না বলছে, বউ ঘরে পড়ে আছে, ও মেয়েটা জেনায় লিপ্ত হতে পারে না? পারে না গো, কথা বলছেন না কেন? ওই মহিলাটা জেনায় লিপ্ত হলে তার জন্য দোষী হবে ওর স্বামী পুরুষটি। জি হ্যাঁ, অত সোজা নয়, ইসলাম অত সহজ মনে করেন না। ও ব্যাটাও শুনলে বলবে নামাজ পড়তে নবী মানা করেছে, এদের কাছে নামাজ ছাড়া কিছু নেই, এদিকে তাস খেলে পুরো মাথা ভেঙে ফেলার খাবারটা, কথা ঠিক বলছে না ভুল বলছি? তখন কোনো ফতোয়া নেই, তখন কোনো কথা নেই, যত রাগ নবীর উপরে, যত রাগ রসুলের উপরে, যত রাগ অলি আল্লাহদের উপরে, ঠিক বলছে না ভুল বলছি? তাই নবীর পিছনেই ব্যস্ত, অলিদের পিছনেই ব্যস্ত, তোরা ওই করতে করতেই কবরে চলে যাবি, অলি আল্লাহদের পিছনে লাগতে লাগতে কবরে চলে যাবি, কিছু বুঝতে পারবি না। আল্লাহ রসুল মানা করলেন, খবরদার আজ থেকে এভাবে নামাজ পড়বেন না, আমি রসুল মানা করছি। এই সময়টা কি আপনার বিবির সামনে আপনার বিবির সঙ্গে রাত কাটাবেন, বিবির সঙ্গে খোশ গল্প করবেন, তার হক আদায় করবেন, আল্লাহ আপনার নামায় আমালে তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন, জোরে বলুন, নামাজ যদি সব হতো রসুল মানা করতেন গে? কথা বলে নামাজ তো পড়তেই হবে, আসসালাতু মিরাজুল মুমিনিন,
নামাজ তো মুমিনের জন্য খোদার দিদার, নামাজ ছাড়া কিচ্ছু নেই। তা বলে এই নয়, মা বাপের হক বাদ দিয়ে, বিবির হক বাদ দিয়ে, ছেলের হক বাদ দিয়ে, ভাইয়ের হক বাদ দিয়ে, পালা প্রতিবেশীর হক বাদ দিয়ে ইবাদত করতে আল্লাহ বলেনি। কথা বুঝতে পেরেছেন? ইবাদত করতে হবে। তা বলে এই হকগুলো তো আদায় করতে হবে নাকি? ঠান্ডার রাতে মাটা কাঁপছে ও মসজিদেই নামাজ পড়েই যাচ্ছে, কি গো খোদা খুশি হবে তো? যে একটা চাদর এনে যদি মায়ের গায়ে দিয়ে দেয়, আল্লাহ পাক নামাজ পড়লে যা খুশি হবে তার থেকে অধিক অধিক গুণ বেশি আমার আল্লাহ ওই বান্দার উপরে আরো বেশি খুশি হবেন। জোরে বলুন না, জোরে বলুন না, সুবহানাল্লাহ। খবরদার, ঈমানটাকে মজবুত করেন। স্যাম্পল দেখলে হবে না, স্যাম্পল দেখাচ্ছে। বলে জিকির করে কি হবে? মাধবপুরে যাস কি হয়? আল্লাহ আল্লাহ করিস কি হয়? জিকির করে বলুন না, নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলুন না, জিকির করে লাভ কিছু আছে না নেই গো? কি লাভ আছে? যে জিকির করে ওলি আল্লাহর লাভ করতে পেরেছেন না পারেন না, কেমন লাভ করেছেন? আল্লাহর ওলি নকশবন্দ আদরিকান ইমাম হযরত বাহউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, ও ভাই জনেরাম কেমন কি আল্লাহ নামে জিকির করেছিলেন, কেমন আল্লাহ পাককে খুশি করেছিলেন, কেমন আল্লাহ পাককে রাজি করেছিলেন। আল্লাহ নবী হযরত বাহউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি জানা আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম করেছেন। আল্লাহ নবী হযরত বাহউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক কোন দরজাখানা দিয়েছিলেন? আল্লাহ নবী হযরত বাহউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সমাজে এটাও বলা হচ্ছে কবর জিয়ারাত করা বেদাত। বলুন নাউজুবিল্লাহ, ওদের মুখে বেদাত আর শেরেক ছাড়া আর কিচ্ছু নেই, ওরা ওইটাই খালি শিখে রেখেছে, খালি বেদাত আর শেরেক, কিছু করলেই হয় খালি বেদাত। ওর এলেম নেই, ও কিতাব পড়ে নে, ওর চোখে হাদিস পড়ে নাই বলে মনে করছে হাদিসে নেই মনে করেছে। কি জাহাদুন দেখেছে খালি, কুয়োর ব্যাং হয়ে সমুদ্র খবর নিতে গেছে, এলেম এইটুখানি খবর নিচ্ছে এত বড় কি হবে? আমার রসুল নিজে বলছেন মিশকার শরীফ বাবু জিয়ারাতুল কুবুর 154 পৃষ্ঠা, মান যারা কবরি আবাইয়াহুমা ফি কুল্লি জুমআতিন গফরা লাহু ওয়া কুতিবা বাররা। এ ছেলেরা, দুনিয়ায় মাকে কাঁদিয়েছিস, বাপকে কাঁদিয়েছিস, মাপ চাইতে পারিস না, একবার হলো জুম্মা দিন থেকে মহাপের কবরের ধারে যা, কিংবা তাদের দুজনের একজনের কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া চাই গিয়ে যা, আল্লাহ ফেরেশতাদের দ্বারা তোদের মহাপের থেকে মাপ চাইয়ে আল্লাহ তোদের কারে নেককারে দলভক্ত করে নেবেন। জোরে বললেন না, বলুন আলহামদুলিল্লাহ। আর ও ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত করা না যায়। তুই যেই দলের মানুষ তোর বাপেদের দিকে খেয়াল কর, মানে আল্লাহ তাবকার আলেমগুলোর দিকে খেয়াল কর, তারাও কবর জিয়ারত করেছে। জোরে বলবেন। এই তো বারাসাতের পাশে এয়ারপোর্ট বাঁকড়া আছে না, মাদ্রাসা আছে না, উনি এন্তেকার হয়েছে, জানার নাম ছিল মৌলানা তাহের সাহেব, চেনেন? তিনি একটা কিতাব লিখছেন আলমানার, আল মানারের দ্বিতীয় খণ্ডে 249 পৃষ্ঠা, কাল্লিকা দাদা হুজুরের নাকি কথা বলেন না? যারা ফতোয়া দেয় কবর জিয়ারত হারাম, ওলি আল্লাহ মরে গেছে হয়ে গেছে, যারা ফতোয়া দেয় তাদের বাপ লিখছে। উনি ওনাদের বাপ তো নাকি গো, মানে বড় আলেম তো, ওই দলের বড় আলেম তো, উনি আল মানার কিতাবে কালকে সকাল লিখে তোমাদের হুজুরের কিতাব খুলে দেখে নেবে বাবা, তোদের শিল তোদের নোরা ভাঙবো, তোদের দাঁতের গোড়া, তোদের নোরা দিয়ে তোদের দাঁত ভাঙবো, ভেবেছো এটা কি মিয়া? নেই মনে করেছো? আলমানার কিতাবে দ্বিতীয় খণ্ডে 49 পৃষ্ঠার মধ্যে লিখা হচ্ছে, হযরত মাওলানা আবু তাহের সাহেব লিখছেন, ওলি আল্লাহদের কবর যারা ইন্তেকাল হয়ে যায় তাদের কবর ধার দিয়ে যখন কেউ যায়, ওলি আল্লাহ সেটা কবরে শুয়ে শুয়ে সেই পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। জোরে বললেন না, ওলি আল্লাহদের কবর যখন গিয়ে সালাম দেয়, ওলি আল্লাহ যদি সেই মানুষটাকে চিনা মানুষ হয় কবর থেকে মানুষটাকে চিনতে পারে। জোরে বলবেন না, এ ফতোয়া আমি দিইনি, মাওলানা তাহের সাহেব তিনি আলমানার কিতাবের তৃতীয় খণ্ডে লিখছে। কি বুঝলেন? ও চটি ভয় পারে, ও কি বুঝবে? ওর এলেম আছে, বই কেনা পয়সা আছে, করে তো আদান মুয়াজ্জিনগিরি করে, পাই তো 700 টাকা, কথা বুঝলেন না, পাই তো 700 টাকা, ও ফোনে রিচার্জ করতে করতে শেষ, ও কি বই কিনবে? নজবেল, আমি মুয়াজ্জিনকে ছোট করছি না, হাক্কানি মুয়াজ্জিন, আল্লাহ তাদের ইজ্জত দিয়েছে, তারা ইমামের থেকে আগে বেহেস্তে যাবে। জোরে বলুন না, কিন্তু এই চটি চামটা ইমাম মুয়াজ্জিন গুনকে কিছু ইমাম আছে খুব ফটর ফটর করে,
করে তো ইমামকেই এখন সরকার 2,500 টাকা দিচ্ছে আর গ্রাম থেকে মনে হয় 2,000 কি 2,500 কি 1,000 দেয়, ওই 5,000 টাকা টেনজন্য হয় মাসে। ও তো সংসার পালতে পালতে শেষ, বউ পালতে পালতে ও আবার কি বই কিনবে গে? একটা ফতোয়ার কিতাব কিনতে গেলে কিছু কম বেশি 12,000 থেকে 13,000 টাকা দাম, ও কিনতে পারবে? 5 বছরের মাইনে জোগাড় করতে হবে তবে একটা ফতোয়ার কিতাব কিনবে। ও আর ফতোয়া দিচ্ছে, ওই বাজার থেকে 5 টাকা চটি বই কিনেছে, কে লেখক দেরিয়ে পেশাব করতে গিয়ে বসে পেশাব করতো, টাই পরা শোট পরা কোট পরা টাই পরা এমন লেখকের বই পড়ে ফতোয়া দিচ্ছে, ধর বুকা কুতা করে ওসব বই ফতোয়া হয় না, যে নানা লোক লিখে ফতোয়া দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? তো সমাজে গোমরা ছড়াবে না তো কি ছড়াবে? মোতায়ের সাহেব তিনার কিতাবে লিখছে ওলি আল্লাহর কবর থেকে মানুষটাকে চিনতে পারে, জোরে বলুন, জোরে বলুন না। আকাবের দেওয়ানদের মধ্যে কোনো গলত নেই, তিনিও ফুরফুলা শরীফে গিয়ে আমার মুজাদ্দুদ জামান হুজুরের মাজারটা মওলানা তাহের সাহেব তিনিও জিয়ারত করেছিলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। আমি মদিনা শরীফে গেলাম গত 4 বছর আগে কি 5 বছর আগে গেলাম, আমার ওয়ালেদ সাহেব হুজুরের সঙ্গে হজ করতে গেলাম উমরায় রমজান শরীফ মাসে, তাহের সাহেবের একটা ছেলে আছে জানার নাম হচ্ছে মোহাম্মদ, চেনেন কি জানি না আমি, মোহাম্মদ বলে নাম, মেজো ছেলে না ছেলের ছেলে। গেলাম মদিনা শরীফের পরিচয় হলো, দেখে সুন্নত নামাজ পড়ছে মদিনা শরীফে আর রসুলের দরবার দেরিয়ে দেরিয়ে সালাম দিচ্ছে, জোরে বলুন। আমি জিজ্ঞাসা করলাম আপনি দেরিয়ে সালাম দিচ্ছেন আর সুন্নত পড়ছেন, আপনার দল তো মনে হচ্ছে সব মানা করে, তো সুন্নত চলবে নেই, সালাম দেয়া নবীকে যাবে নেই আর আপনি দিচ্ছে, তো ওরা কি জানে? আইতা দেখেছো খালি বলে ওরা কি জানে? আমাদের মোহাম্মদ সাহেব তিনিও ফুরপুরা শরীফে যাওয়া আসা করতেন, জোরে বলুন, সব ঠিক আছে। দেওয়ানদিদে বড় আলেম আসাদ মাদানী, হুসাইন আহমদ মাদানী, তারা ফুরপুরা শরীফ এসে আমার মুজাদ্দুদ জামান হুজুরের মাজারটা জিয়ারত করে গেছে, কবরের দিকে ফিরে জিয়ারত করতে যাচ্ছে আর ফুরপুরা শরীফ কিছু ব্যাঁকা আছে। একটা কথা আছে না, হার কিনে তলায় লাইট বলে না, আছে না নেই গো, হ্যাঁচাকের তলায় দেখবেন অন্ধকার, এখন ফুরপুরাতে কিছু আছে, কথা বুঝলেন না, ব্যাঁকা 24 নম্বর 24 নম্বর ব্যাঁকা। বলছে হুজুর হজরত হাম তো কিবলা কি তারা মোর কে জিয়ারত করতে, হজরত আপনি কিবলা কি তারা মোর কে জিয়ারত করে? তখন কি বলেছিল দেওবন্দের বড় আলেম, তুম লোক বহুত ফিতনা বাজ হো, তুম লোক বহুত ফিতনা বাজ হো, ক্যা কবর কে তারা মোর কে জিয়ারত নাই কিয়া যায় ক্যা, তোমরা হতে বড় ফিতনা বাজ, কেন কবরের দিকে করে জিয়ারত করা যাবে না নাকি? কিবলা মুখী হতে বলছে তোমরা হতে বেশি গন্ডগোলটা তোমরাই করে রেখেছো, দেখেছে খালি দলে দলেই গন্ডগোল, দলের নেতা কবরের দিকে করছে চটি চামটা কোনো বলে কেবলা মুখী হও, বুঝতে পারলেন কি চালা তুন কাণ্ড কারখানা, জিকির করলে কি হয়? আল্লাহ রলি নকশবন্দাদের গান ইমাম, আল্লাহ রলি রসুল আজামের কবরে গেলেন, ও ভাই জয়রাম কবরটাকে জিয়ারত করলেন, পেয়ানে বেদসগির রসুল আজাম হযরতে বরবীর রহমাতুল্লাহ আলাইহি মাজারে পাশে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নানি নকশবন্দা তিনি কান ইমাম হযরতে বাহউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আল্লাহ পাকের নানি ও রসুল আজাম আল্লাহ পাক আপনাকে কি নিয়ামত করেছেন, আল্লাহ পাক আপনাকে কি মাকাম দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে রসুল আজাম করেছেন, আল্লাহ পাক আপনাকে তরিকার ইমাম করেছেন, আল্লাহ পাক আপনাকে আপনার দুটো খদমকে ওরিদের কাঁধে দিয়ে রেখেছেন, আল্লাহ পাক আপনাকে ওরিদের সরদার করে দিয়েছেন, আল্লাহ নবী পেনানে বেদসগির রসুল আজামের মাজার মুকদ্দাস থেকে রওজা শরীফ থেকে কি আওয়াজ কানা ভেসে ভেসে এসেছিল, ও বাবা বাগদ্দিন তুমি আমি আব্দুল কাদের আমার তারিফ করো বাবা আমার প্রশংসা খানা করো বাবা, ও বাবা বাগদ্দিন তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি নিয়ামত দিয়েছে বাবা, আল্লাহ পাক তোমাকে কি মাকাম দিয়েছে বাবা, ও বাবা বাগদ্দিন তুমি সারা রাত জেগে জেগে জিকির করো বাবা, আল্লাহর নামে জপ করো বাবা, কাদরিয়া তরিকার আমল করো বাবা, আল্লাহ আল্লাহ জিকির করো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো বাবা, ও বাবা মাগদ্দিন তোমার আল্লাহ পাক ওই জিকির গুনু কবুল করে নিয়েছেন, আমার আল্লাহ পাক কবুল করে তোমাকে বাবা ওই মাকাম দিয়েছে বাবা, ওই ইজ্জতটা দিয়েছে বাবা, দুনিয়া জমিনে কি গাছের দিকে কি পাথরের দিকে, কি পাথরের দিকে কি গাছের দিকে, যেই দিকে চোখটা তুলে তাকাবে বাবা, যেদিকে নজর খানা ফেলবে বাবা, আমার আল্লাহ পাক ওই দিকেতে আল্লাহ লিখা খানা লিখে দেবে,
চোখ তুলে তাকাতেন সেদিকে আল্লাহ আল্লাহ লিখাটা লিখে দিতেন। সেজন্যই বলা হয় নকশাবান, নকশা করনে ওয়ালা, ওনার নাম হচ্ছে বাহউদ্দিন, কিন্তু বলা হচ্ছে নকশাবান, যিনি যেদিকেই তাকাতেন সেদিকে খোদা আল্লাহ লিখাটা লিখে দিতেন অটোমেটিক। জোরে বলুন না, এলমে মারেফাতে দাঁড়াই পেয়েছিলেন, অত সুজা হয়নি। জেকের কারা করেছিলেন, কত সুজা মনে করেছেন নাকি, জেকের কে করেছিলেন, যে আল্লাহকে খুশি কে করেছিলেন, আল্লাহর খুশি কারা অর্জন করেছিলেন, আল্লাহর সন্তুষ্ট কারা পেয়েছিলেন, তাদের থেকে শিক্ষা না, তাদের থেকে জ্ঞান নেন, তাদের থেকে তালিম নেন। আল্লাহর ওলি আপনার আমার পীর হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেন। জোরে বলুন, কেমন জিকির করতেন, এমন আল্লাহর নামে ফানা হতেন, জিকির করতে করতে আমার রসূলুল্লাহর সাথে দিদার নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে খোদাওয়ালাদের জাকিরিনদের পরিচয় হচ্ছে। এটা কথা ঠিক বলছি না ভুল বলছি গো? এমনি এত মেহনত করেন, জেকের কে করেছিলেন, জেকের করেছিলেন আমার মুজাদ্দদ জামান হুজুরের পীর, কলকাতা শহরে মানিকতলা শুয়ে আছেন আল্লাহর ওলি হযরত সুফি ফাতিহা আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, এত জেকের করেছিলেন, এত ইলমে মারেফাতে ডুবেছিলেন, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দদিয়া এত তরিকা আমল করেছিলেন, হযরত সুফি ফাতিহা আলী ওয়াইসি জেকের করে করে এমন মাকামে চলে গেছিলেন, তিনার অন্তরে যখনই হতো নবীকে দেখবেন সঙ্গে সঙ্গে আমার রাসূলের সাথে দিদার নসিব হয়ে যেত। জোরে বলবেন না, জোরে বলবেন না। গরিবে নওয়াজ ফাতে আলী ওয়াইসি জুলফিকার আলী সিদ্দিকী গাউসুল আজাম মুজাদ্দাল ফেসানি, তিনারা আল্লাহর বান্দা ছিলেন, আমি আপনার কিন্তু আল্লাহর বান্দা, কথা ঠিক না ভুল গো? তারা সুদ খেতেন না, মুসলমান সুদ খাচ্ছে, নবীকে দেখতে পাবেন না, তারা জেনা করতেন না, মুসলমান জেনা করছে, নবীকে দেখতে পাবেন না, তারা মিথ্যা বলতেন না, মুসলমান 100 কথা বললে 70 কথা মিথ্যা কথা বলে, তারা গরিবের দুবিকে মাল মেরে খায়নি, মুসলমান কিন্তু গরিবের মাল আত্মসৎ করে রেখেছে, ঠিক বলছে না ভুল বলছি গো? তারা মা বাপকে কষ্ট দেয়নি, মুসলমান মা বাপকে কাঁদাচ্ছে, তারা বিবির হক মারেনি, মুসলমান বিবির হক মারছে, তারা নামাজ কাদা দেয়নি, মুসলমান নামাজ কাদা দিচ্ছে, তারা তাস খেলে রে, মুসলমান তাস খেলছে, ঠিক বলছে না ভুল বলছে গো? কথা বলেন না গো? পরিবর্তন হন, মনটাকে ঠিক করেন, ওয়াজ শুনে লাভ হবে না, কিচ্ছু হবে না, বেকার, ইমাম হুসাইনের কথা শুনে লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত মনটাকে ঠিক না করতে পেরেছি, সারা রাত হুসাইনের ওয়াজ শুনে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে বসে বসে দোয়া করে ঘরে যাচ্ছে, মুসলমানের ছেলে কোনো বলে ঠান্ডা খুব বেশি পড়েছে, বুড়ো কোনো বলে ঠান্ডা বেশি পড়েছে, কি হবে রে, একটু ধরা না, ধরা না একটুখানি, ওই টানলে আগুন জোরে হয়, ছাড়লে আসতে হয় গো, বলে আমাকে একবার দিস একটুখানি, ঠান্ডা লাগছে, শরীরটা একটু গরম করলি, কি গো অশুনে লাভ হয়েছে তো? কথা বলেন না গো, আপনারা বিরক্ত হচ্ছে নাকি, আপনাদের এই অসুবিধা হচ্ছে নাকি, আপনাদের হুজুর কে আসবেন কিছুক্ষণের মধ্যে, 10:30 বেজে গেছে, এ সারা অশুরে মুসলমানের ছেলে কোনো ঘরে গিয়ে মুরব্বী কিছু বুড়ো আছে, আবার শিং ভেঙে বাঁচুলে তাহলে ঢুকেছে, কিছু বুড়ো এমন আছে সকালে ঘুম থেকে উঠে, সকালে উঠে জোহর কাটিয়ে আসর কেটিয়ে বৈকালবেলায় বাজারে গিয়ে একটা চটপানা বিছিয়ে দিয়ে বলে আমাকে একদম দিস একটুখানি, বুঝতে পারছেন না, তাস পিটছে, বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক, কি গো অশুনে লাভ হয়েছে তো? কথা বলছেন না কেন? সারা রাত অশুনে সকালবেলায় এলআইসির লোক ঘরে এসছে, বলে চাচা এই মাসের টাকাটা দেবে না চাচা, কত গো, বলে 560 টাকা, বলো চাচা, বলো বুঝলে কোচি আগামী মাসে আর একটা খুলবো ছোট ছেলের নামে, বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, কি গো অশুনে লাভ হয়েছে তো? না নবীর কথা শুনে, হুসাইনের কথা শুনে লাভ হয়েছে, কিচ্ছু হবে না, মনটাকে ঠিক করে, যতক্ষণ পর্যন্ত এই ভেতরটাকে পরিবর্তন না করতে পেরেছেন কিচ্ছু লাভ হবে না, ভেতরটা একটাই পরিবর্তন হবে, যেটা পরিবর্তন করতে গেলে ওই মাধবপুরের মতন জায়গা যে বানিয়েছে কলব পরিষ্কার করার কারখানা, যেটাকে খানকা শরীফ বলা হয়, ওখানে বসে কলবটাকে পরিষ্কার করতে হয়, ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না গো, কথা বুঝলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, মহাব্বতে বোন আল্লাহুম্মা আমিন, একবার মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে
মাশাআল্লাহ আপনার পীরের আওলাদ আসছে নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর চাদান হুজুর পীর কি মিলা আওলাদে মুজাদ্দুদুজ জামান সিলসিলায় আবু বকর সিদ্দিক সিলসিলায় মুজাদ্দুদুজ জামান ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা সিলসিলার মুরি মুদাকিদিন গন ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা সিলসিলার রুহানি আওলাদ গন দুবগেরিয়া গিরামের বার্ষিক মুহররম উপলক্ষে ইশালে সব না।